বেগম খালেদা জিয়া 2014 সালে আন্দোলন করেছিলেন, প্রায় 200 রূপের লোককে হত্যা করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছিলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিলেন। জনগণ যদি ওনাদের সাথে থাকতো, তথাকথিত অবরোধের নামে খালেদা জিয়া 2015 সালে আন্দোলন করেছিল, আপনি 131 জন লোককে হত্যা করেছিল, খালেদা নিজ বাসার থেকে দলীয় কার্যালয়ে আসলেন, কেউ যায়নি কাজের মেয়ে ছাড়া। এস এম কামাল হোসেন যেটি কখন অভিযোগ করছিলেন যে বিএনপি নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের অনেক কথা নিপীড়ন করা, উনি তারেক জিয়া সম্পর্কে আমরা আতঙ্ক না ভীত না। তারেক জিয়া ভারত যেমন দাউদ ইব্রাহিম সম্পর্কে আতঙ্কে থাকে, আমরা তারেক জিয়া সম্পর্কে ওই রকম আতঙ্কে থাকি, বুঝছেন না? উনি আইএসের কথা বললেন, আইএসআই উনি চেনেন, 2001 সালে আইএসের প্রধান স্বীকার করছে পাকিস্তানের আদালতে 50 কোটি টাকা বিএনপি নির্বাচনে দিয়েছিলেন, কোনো মিথ্যা তথ্য দেই না। উনি বিচারপতিদের কথা বললেন, উনার নেতা জিয়াউর রহমান 1979-এ দুইজন বিচারপতিকে বাধ্যতামূলক অবসরে দিয়েছিলেন। উনি সংবাদপত্রের স্বাধীনতার কথা বললেন, আজকে 32টা টেলিভিশন ওয়ান ইয়ারে আছে, 16 জন সাংবাদিককে উনরা হত্যা করেছেন উনাদের আমলে, খুলনার মানিকচন্দ্র সাহা, এক কবে কুষ্টের একজন সাংবাদিকের আঙ্গুল কেটে নিয়েছিল ইকবাল সুমান চৌধুরী, আজকে সাংবাদিকদের নেতা, মিটিং করতে পারেনি, পালিয়ে এসেছিল। উনি বললেন তারেক জিয়া, জিয়াউর রহমান যখন মারা যায় তখন বলা হয়েছিল ভাঙা সুটকেস রেখে জিয়াউর রহমান মারা গিয়েছে, সেইখান থেকে কোকো 1, কোকো 2, কোকো 7 পর্যন্ত বড় বড় স্টিমারের মালিক হলেন, ডান্ডি ডাইং টেক্সটাইল মিলের মালিক হলেন জিয়া পরিবার। দৈনিক পূর্বকোণের হেডলাইন, বিশ্বে তিনটি পরিবার দুর্নীতিতে শ্রেষ্ঠ, বাংলাদেশে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। ইত্তেফাকের হেডলাইন, আপনি 22,000 কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করেছেন। আর উনি রক্ত, আমি বলি যে আজকের হত্যাকাণ্ডের জন্য দায়ী তারেক জিয়া। আমার ভাই বললেন পুলিশ বিএনপির সমাবেশে হামলা করে নেই, হামলা করেছেন আগে বিএনপির কর্মীরা, পুলিশ আত্মরক্ষার্থে পরে হামলা পরিচালিত হয়েছে। আপনি 2004 সালে আওয়ামী লীগ অফিসে বিরোধী দলের নেত্রী ওই অফিসে, সেই সময় পুলিশ ঢুকে বুট দিয়ে, রাইফেলের বাট দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়েছেন তালা ভেঙে। আজকে বিএনপি অফিসে বসে নির্দেশ দিয়ে, তারেক জিয়ার নির্দেশে এই পুলিশের উপর হামলা করেছেন, এই দুর্ঘটনা একটা সাধারণ মানুষের জীবন নেওয়ার জন্য। উনি বললেন 21 আগস্ট শান্তি সমাবেশ ছিল, সেই দিন আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য তারেক জিয়া হাওয়া ভবনে বসে 75-এর খুনিয়ার 71-এর যুদ্ধ অপরাধীকে নিয়ে বৈঠক করে 13টি গ্রেনেড নিক্ষেপের নীল নকশা প্রণয়ন করেছিলেন, রাইবি রহমান সহ 22 জন লোক মারা গিয়েছিলেন। উনি গণতন্ত্রের কথা বলেন, এই দেশে গণতন্ত্রকে হত্যা করেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান কোন, উনি একজন আইনজীবী, কোন সংবিধানের বলে রাষ্ট্রপতি হয়েছেন, কে তাকে ভোট দিয়েছেন, কে তাকে ভোট দিয়েছেন? বরং জিয়াউর রহমান তার ক্ষমতাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর মধ্যে শত শত মুক্তিযুদ্ধের পক্ষের অফিসার জওয়ানদেরকে ফাঁসির নামে হত্যা করেছেন, ফাঁসি কার্যকরী হয় নাই, মারা যায়নি, তারপরে বেয়নেট দিয়ে হত্যা করেছেন জিয়াউর রহমানের নির্দেশে। কুমিল্লা কারাগারে, রাজশাহীর কুমিল্লা ক্যান্টনমেন্টে, রাজশাহীর কারাগারে, ঢাকায়, বগুড়াতে 551 জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করেছেন। আর উনি বললেন, আমি তো বললাম যে 2001 থেকে 2006 বাংলাদেশ ছিল খুনের বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ, জঙ্গিবাদের বাংলাদেশ, দুর্নীতিবাদদের বাংলাদেশ, ভোট ডাকাতের বাংলাদেশ, ভোট চোরের বাংলাদেশ। উনি যদি জনগণ আমাদের সাথে না থাকে, তাহলে যে জনগণ আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া 2014 সালে আন্দোলন করেছিলেন, প্রায় 200 রূপের লোককে হত্যা করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছিলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিলেন, জনগণ যদি ওনাদের সাথে থাকতো, তথাকথিত অবরোধের নামে খালেদা জিয়া 2015 সালে আন্দোলন করেছিল,
আপনি 131 জন লোককে হত্যা করেছিল, খালেদা নিজ বাসার থেকে দলীয় কার্যালয়ে আসলেন, কেউ যায়নি কাজের মেয়ে ছাড়া সাথে, আর জনগণ শেখ হাসিনার সাথে ছিল। আর 96 সালে উনার নেতৃত্বে উনি হাসতেছেন, তো যদি লজ্জা থাকতো আয়নার সামনে নিজের চেহারা দেখে কথা বলতে দেন, আপনাদের লজ্জা যদি থাকতো তাহলে উনি বিএনপির পক্ষে কথা বলতো না। 96 সালে খালেদা জিয়া পুনরায় ফেপড়ে নির্বাচন করেছিল, ভোটারবিহীন নির্বাচন, 2% ভোট পারে নেই, বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের চেয়ারে বসলেন, উনি বললেন আমি প্রধানমন্ত্রী হিসেবে থাকব। 11 মার্চ খালেদা জিয়া রাষ্ট্রনৈতিক বলেন এই পার্লামেন্ট ভাঙা যাবে না, কারণ জনগণ আন্দোলন করছে, এই পার্লামেন্ট মানি না, এই ভোট চোরের পার্লামেন্ট, ভোট ডাকাতের পার্লামেন্ট, ভোট চুরি করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। তখন খালেদা জিয়া পুলিশ লেলিয়ে দিলেন, জনগণ প্রতিরোধ করলেন, শুধু আওয়ামী লীগের কর্মীরা না, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, ব্যাংক পাড়ার কর্মকর্তা কর্মচারীরা, পেশাজীবী মানুষ বললেন খালেদা জিয়াকে লাল কার্ড দেখালেন, চূড়ান্ত লাল কার্ড। খালেদা জিয়া তারপরও লাঠি গুলি টিয়ার গ্যাস ফাত্তা জীবন দিল, কিন্তু জনগণ বলল খালেদা জিয়াকে মানি না। তোপের মুখে রাত 12টা পর্যন্ত আইন করে পরের দিন মাথা নিচু করে পদত্যাগ করেছেন, জনগণ ওনাদের সাথে আছে। সেই দলের নেতারা যখন কথা বলেন, ডিজিডি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখেন, আর যদি বলে আমি যে বিএনপি করি সেই বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে খুনি, আমি যে বিএনপি করি সেই বিএনপির মূল নেতা বেগম খালেদা জিয়া এতিমেরটা কাত্মসাত করে জেলে, আমি যে বিএনপি করি সেই বিএনপির আর এক নেতা যিনি 15 আগস্টের হত্যা, 2021-এর মানে 4-21 আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত, আইবি রহমান সহ 22 জন মানুষকে হত্যার দায়িত্ব জড়িত, যে অস্ত্র 10টা অস্ত্র সোরা চালানের মামলার সাথে জড়িত, সেই তারেক জিয়ার দল করি আমি, মানে লজ্জা যদি থাকতো যারা আজকে বিএনপি করে, যাদের লজ্জা নাই, হ্যাঁ, যারা আয়না নিজের চেহারাটা দেখে প্রশ্ন করে না, তারা এই কথাগুলো বলেন। আজকে বাংলাদেশ উনি বললেন ভারত, আমি 1 মিনিট উত্তর দিচ্ছি, দেখেন আজ পর্যন্ত বাংলা ভারত থেকে জিয়া রহমান কি আনছে, উনি এনেছিলেন একটা স্যুট পিস, বেগম খালেদা জিয়া এনেছিলেন পুশ ইন পুশ ব্যাক, আর জেনারেল মঈন আনছিলেন 2টে ঘোড়া। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রহমানের বিশেষ দূত গিয়েছিলেন মিস্টার আব্বাস না কি যেন তখন উপদেষ্টা ছিলেন, আমি 1 মিনিটে শেষ করে দিই, তিনি গেলেন বঙ্গবন্ধুর আমল 44 হাজার কিউসেক পানি ছিলেন, উনি 20 হাজার নিচে নেমে আসলেন, একটা স্যুট পিস দিলেন, চলে আসলেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, গঙ্গার সমস্যা সমাধান না করে কলে ভুলে গেছি, হ্যাঁ, উনি পুশিন নিয়ে আসলেন, মানে ভারতে যত বাঙালি আছে এই দেশে তারা চলে আসবে, উনি ফারাক্কার কথা বলে গেলেন, বাংলাদেশে যা কিছু আয় আদায় করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আর উনি ভ্যাকসিনের কথা বললেন, দেখেন উনার নেতা দুর্নীতির বরপুত্র তারেক জিয়ার নেতৃত্বে নেত্র নিউজ একটা আপনিও জানেন, সেইখানে আছেন কামাল হোসেনের জামাতা, সেইখানে আছে পিনাকি ভট্টাচার্য, সেইখানে কি তাসমিম এমন না কি যেন একজন আছেন, খলিল, তাসমিম খলিল, এরা বসে অপপ্রচার করলো কি 20 লক্ষ লোক বাংলাদেশে না খেয়ে মারা যাবে, বিএনপি সেই সুরে কথা, মানুষের উপরে আতঙ্ক ছড়ালেন যেখানে সারা বিশ্ব আতঙ্কিত বৈশ্বিক করোনা মহামারীর কারণে, সেইখানে মানুষের পাশে না দাঁড়িয়ে আতঙ্ক ছড়ালেন মানুষ মারা যাবে, জননেত্রী শেখ হাসিনা তার সততা তার দেশপ্রেম দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মানুষের দেখভাল শুরু করলেন, আল্লাহর রহমতে একটি লোক না খেয়ে মারা যায়নি, কষ্টে ছিল। তারপর আবার কী বললেন ভ্যাকসিন আসবে না, আরে এই ভ্যাকসিন নেওয়া যাবে না, ওনাদের আমার মানাল বলে যে এই ভ্যাকসিন নেওয়া যাবে না, আবার গোপনে যে ভ্যাকসিন নিলেন এই রিজবি সাহেব এই মির্জা ফখরুল সাহেব ভ্যাকসিন নিলেন, এবং প্রধানমন্ত্রী বললেন যে 22 সালের মার্চ মাসের মধ্যে 80 লাখ লোক ভ্যাকসিন আল্লাহর রহমতে ভ্যাকসিন পেয়েছেন। উনরা আবার কী বললেন, শ্রীলঙ্কা যখন দেখা গেল কি বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, আজকে আপনি দেখেছেন IMF এসেছে তারা বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো কারণ নাই, বাংলাদেশ 15 বছরের যে অগ্রগতি হয়েছেন, শুধু তাই নয় আজকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কথা প্রশংসা করছে, আজকে আপনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল পত্রিকা তারা কি বলছেন 54টি দেশ আজকে দেউলিয়া হবে, তার ভিতরে বাংলাদেশের নাম নাই, বাংলাদেশ দেউলিয়া হবে না, কিন্তু হ্যাঁ শ্রীলঙ্কা হতো যদি
বিএনপি এবং খালেদা জিয়া ক্ষমতায় থাকতো, তাহলে শ্রীলঙ্কা হওয়ার আগে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যেত। তার প্রমাণ বিদ্যুৎ দিতে পারে নেই, 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছে। দেন আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, উনরা ওনাদের নেতা বিদ্যুৎ আর পানির দাবিতে ঢাকার শহরে মিছিল করেছিল, আপনি সাংবাদিক হিসেবে জানেন। সালাউদ্দিন সাহেব যা ছাত্রদল যুবদলের সন্ত্রাসে প্রতিরোধ করতে গিয়েছিল, জনগণের প্রতিরোধের মুখে দৌড়েই পাড়িয়েছিলেন। তাই ভোট চোর, ভোট ডাকাত, সন্ত্রাসী, দুর্নীতিবাস, জঙ্গিদের দল, খুনিদের দল, ষড়যন্ত্রকারীদের দল হচ্ছে বিএনপি। এস এম কামাল হোসেন, আপনার কাছে আমি আবার আসবো।